বলছি আকাশ, আমি কিন্তু ডান দিকের বাথরুমটাতে যাবো। হ্যাঁ, তোর আবার বড্ড বাড়াবাড়ি। আমি ডান দিকেটা যাবো, তুই বাঁ দিকেরটায় যা। হ্যাঁ, মুশকিলে আছি, আমি একজন শিল্পী, আমার একটা শৈল্পিক ব্যাপার আছে। আমি ওদিকে বলে সেইদিকে যেতে পারি না। পাগলা হ্যাঁ রে, হ্যাঁ পাগলা, হ্যাঁ না গেলে আর কি, পাজামাটা নষ্ট হয়ে যাবে তাই বলছি। হ্যাঁ শিল্পীর আর একটা ব্যাপার আছে, কোনো কিছু না দেখলে কোনো একটা শিল্পীর কি থাকতে হয় জানো? এই পাগলা 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 আছে আছে আছে। তুই দেখতে থাকে কি করে একদম চুপ করবি তুই, একদম চুপ করবি তুই। এক ঘন্টা ধরে বাকি দখল করে বসে থাকিস, তোর আবার বড় বড় কথা কিসে? আমি স্যারকে গিয়ে বলে দেব যে তুই একা একা বাথরুমে বসে কি করো? ওই দিন তুই আমার ভাই, তিসির ভাই, পারবি না পারবি, আমার এত বড় ক্ষতি করে দিতে পারবি? বলছি আকাশ, খবরের কাগজে থার্ড পেজটাতে আমার একটা ডান্সের ছবি বেরিয়েছে। বাথরুমে যা, কিছু হবে না, মাকড়সা কামড়াবে না। মাকড়সা আমার কি করবে? আমার উপর আমার মায়ের আশীর্বাদ।